হ্যালো বন্ধুরা, র্যান্ডম সিনেমাতে সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য এক্সপ্লেন করব অ্যানিমেশন সিনেমা লোকা। আশা করছি তোমাদের ভালো লাগবে। সিনেমাটি শুরু হয় 1959 সাল থেকে, যেখানে দেখা যায় দুইজন জেলে মাছ ধরতে সে সমুদ্রে, এবং তারা কথা বলছে যে এই সমুদ্রেই অনেক সি মনস্টার দেখা যায় যারা এই সমুদ্রেই বসবাস করে। কিন্তু এদের মধ্যে একজন বিশ্বাস করে না যে সমুদ্রে সত্যি সমুদ্র দানব থাকে। একটা কথা আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। একটা সমুদ্র দানব তাদের জিনিসপত্র চুরি করতে থাকে এবং তাদের সামনে দিয়েই ঘুরতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় এই সিনেমার হিরো লোকা, যে ছিল একটি সমুদ্র দানব। লোকা খুব ভীতু টাইপের সমুদ্র দানব ছিল, সে সবকিছুতেই কম বেশি ভয় পায়। আর তার মা সবসময় বোঝাতে থাকে মানুষরা কতটা ভয়ানক হয় এবং মানুষগুলো তাদের জন্য কতটা ক্ষতিকারক। লোকার মা সবসময় লোকাকে বলে যেন জলের উপরে না যায়, কারণ মানুষরা জলের উপরে তাদের দেখতে পায় তাহলে তাদেরকে মেরে ফেলবে। লোকা ভয় পেলেও ওর ইচ্ছে হয় সমুদ্রের উপরে গিয়ে মানুষদের দেখবে যে তারা কেমন হয়। একদিন লোকা অ্যালবার্টোর কাছে যায়, যে ছিল আরেকটি সমুদ্র দানব। অ্যালবার্টো মাঝে মাঝেই সমুদ্রের উপরে গিয়ে মানুষদের দেখে আসে এবং তাদের জিনিসপত্রগুলো চুরি করে তার কাছে রেখে দেয়। অ্যালবার্টোর কাছে জিজ্ঞেস করতেই অ্যালবার্টো লুকাকে নিয়ে সমুদ্রের উপরে চলে যায়। জলের ভেতর থেকে বেরোতেই লুকা আর অ্যালবার্টোর দুজনেই মানুষের মতো পা হয়ে যায়। লুকা ভাবে সেও মানুষ হয়ে গেছে, সে ভয়ে আবার জলে নেমে যায়। ছোট্ট লোকা উপরের কথা কোনোভাবে ভুলতে পারে না, সে উপরের কথাই ভাবতে থাকে। পরের দিন সে উপরে যাবে যাবে করে ভাবছে, এমন সময় তার অ্যালবার্টোর সাথে দেখা হয়। অ্যালবার্টো তাকে জোর করে জলের উপরে নিয়ে আসে। জলের উপর নিয়ে আসার পর যখন তার মানুষের মতো পা হয়, অ্যালবার্টো তখন মানুষদের মতো হাঁটতে শেখায়। তারপর অ্যালবার্টো তার যেখানে উপরে ঘর করেছে সেখানে নিয়ে যায়। অ্যালবার্টোর ঘর দেখে লোকা ভীষণ অবাক হয়ে যায়, কারণ এত সুন্দর সব কিছু তার কাছে সবই নতুন। লুকা অ্যালবার্টোর ঘরে একটা পোস্টার দেখতে পায়। সেই পোস্টারে একটা ছোট্ট ছেলে স্কুটারে বসে আছে। অ্যালবার্টো লুকাকে বলতে থাকে এই স্কুটার দিয়ে সারা পৃথিবী ঘোরা যায়। অ্যালবার্টোর কথা শুনেই লুকা মনে মনে স্কুটারে চড়ে ঘুরতে চলে যায়। লুকার কথায় অ্যালবার্টো আর লুকা ঘরের জিনিস দিয়ে স্কুটার বানাতে থাকে, কিন্তু স্কুটারটি তারা যতবার চালায় স্কুটারটি ততবারই ভেঙে যায়। এরপর তারা দুজনেই ঠিক করে তারা সত্যিকারের স্কুটারে চড়ে সারা পৃথিবী ঘুরবে। ভাবো একবার বন্ধুরা, সমুদ্রের দানব স্কুটারে করে ঘুরবে, তাহলে আমাদেরও তো সমুদ্রের নিচে একটু ঘুরে আসা উচিত। যাই হোক, একদিন লুকার মা বাবা জানতে পারে লুকা তাদেরকে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের বাইরে যায়। আমাদের মা বাবার মতো লুকার মা বাবাও ঠিক করলো অন্য একটি সি মনস্টারের সাথে লুকাকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেবে। লুকার গভীর সমুদ্রে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, সে সব কিছু অ্যালবার্টোকে বলল। অ্যালবার্টো বলল, চলো আমরা দুজনে পাশের একটা শহরে যাই, সেখানে গেলে তোমার মা বাবা কোনোভাবেই আমাদের খুঁজে পাবে না, আমরা সেখানে আমাদের সপ্তাহে স্কুটার চড়ে সারা পৃথিবীও ঘুরতে পারবো। তাদের প্ল্যান অনুযায়ী লুকার অ্যালবার্টো সেই শহরটায় গিয়ে পৌঁছালো। শহরে যেতে না যেতেই অ্যালকালো নামে একটা দুষ্ট ছেলের সাথে তাদের পরিচয় হয়। অ্যালকালোর কাছে একটা লাল রঙের স্কুটার ছিল। লুকা আর আলফ্রেড জানতে পারে প্রতি বছরই এই শহরে একটা চ্যাম্পিয়নশিপ হয়, আর চ্যাম্পিয়নশিপে যে জিতবে সে অনেক টাকা পায়। আর অ্যালকালো প্রতি বছরই সে চ্যাম্পিয়নশিপটা জিতে আসছে, আর সেই টাকা দিয়েই সে এই স্কুটারটা কিনেছে। অ্যালকালো দুষ্ট ছেলেটি ওদের দুজনকে বিরক্ত করতে থাকে। এই সময় জুলি নামে একটা মেয়ে এসে অ্যালকালোর থেকে ওদের দুজনকে বাঁচিয়ে নেয়। ওরা দুজন জানতে পারে জুলির কাছ থেকে যে প্রতি বছরই এই চ্যাম্পিয়নশিপে সে পার্টিসিপেট করে, কিন্তু কোনোবারই সে জিততে পারে না, প্রতিবারই অ্যালকালো জিতে যায়। লোকারা তিনজন মিলে একটা গ্রুপ তৈরি করে এবং তারা ঠিক করে এইবার প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে। ওরা তিনজন মিলে ঠিক করে অ্যালবার্টো পাস্টেটিং, লুকা সাইকেলিং আর জুলি সুইমিং করবে। ওরা দুইজন তো সুইমিং করতে পারবে না, কারণ জলে আসলেই ওরা আবার সেই সমুদ্র দানবে পরিণত হবে। জুলি অ্যালবার্টো আর লুকাকে তার বাবার কাছে নিয়ে যায়। জুলির বাবা একজন জেলে,
জুলির বাবার কাছে পত্রিকা তার ফিশ চাইলে জুলির বাবা না করে দেয়। জুলির বাবার সাথে লুকা আর অ্যালভারো সমুদ্রে মাছ ধরতে যায়। ওদের দুজনের সাহায্যে জুলির বাবা অনেক মাছ পায় এবং খুশি হয়ে তাদেরকে প্রতিযোগিতার ফিস দিয়ে দেয়। প্রতিযোগিতার ফিস জমা দেওয়ার সময় যখন অ্যালভারো জানতে পারে ওরা তিনজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সবাই মিলে ওদেরকে নিয়ে মজা করতে লাগলো। এমনকি ওরা যখন প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করছিল তখন অ্যালভারো অনেকভাবে ওদের সাথে মজা করতে থাকে। তারপরেও ওরা তিনজন প্র্যাকটিস করতে থাকে যাতে ওদের স্বপ্নটা পূরণ হয়, ওদের স্বপ্নের স্কুটার ওরা কিনতে পারে। এইদিকে লুকার মা বাবা লুকাকে খুঁজতে সেই শহরটায় পৌঁছে যায়। লুকার মা বাবা শহরের সব বাচ্চাদের জলে চুবিয়ে চুবিয়ে দেখে যে এটা লুকা কিনা। এইদিকে লুকা বুঝতে পারে ওর মা বাবা ওকে খুঁজতে খুঁজতে শহরে চলে এসেছে, ও ওর মা বাবাকে এড়িয়ে চলতে থাকে। লুকা আর জুলির মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। জুলি তার স্কুলের সব বই বন্ধু সবকিছু সম্পর্কে লুকাকে বলে, লুকারও স্কুলে যেতে ইচ্ছা করে। এইদিকে অ্যালভারো যখন দেখে লুকা তাকে বাদ দিয়ে জুলিকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে, বাচ্চা মানুষ বোঝোই তো, ওর মধ্যে একটা হিংসে চলে আসে। যখন লুকা বলে সে স্কুলে যেতে চায় তখন অ্যালভারো আরও বেশি রেগে যায়। সমুদ্রের ধারে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এমন সময় সেখানে উপস্থিত হয় জুলি। জুলি তাদের মধ্যে ঝগড়া মিটিয়ে দেয়। তখন অ্যালভারো সমুদ্রের মধ্যে গিয়ে তার আসল রূপ সমুদ্র দানবের রূপে চলে আসে। এটা দেখে জুলি ভয় পেয়ে যায়। এদিকে লুকা এমন ভাব করে সে অ্যালভারোকে চেনেই না আর সে সমুদ্র দানব দেখে ভয় পাচ্ছে। লুকার এমন ব্যবহার দেখে অ্যালফ্রেড খুব দুঃখ পায়। এইদিকে বাড়িতে ফিরে লুকা ভুলভাল বলতে থাকে। জুলি রাগ করে লুকার গায়ে জল ছিটিয়ে দেয় আর লুকার আসল চেহারা সামনে চলে আসে। জুলি লুকার আসল চেহারা দেখে তাকে সেখান থেকে চলে যেতে বলে, যদি মানুষ জানতে পারে লুকা সি মনস্টার তাহলে তাকে মেরে ফেলবে। এটা শুনে লুকা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। লুকা অ্যালফ্রেডোকে খুঁজতে সেই বাড়িতে যায়। সেখানে অ্যালফ্রেডো মন খারাপ করে বসেছিল। লুকা অ্যালফ্রেডের কাছে সরি চায়। তখন অ্যালফ্রেড লুকাকে বলতে থাকে, ছোটবেলায় আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, বাবা ভাবে আমি খুব খারাপ ছেলে। তারপর থেকে আমি সেই স্কুটারের অনেক স্বপ্ন দেখেছি, স্কুটার নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবো, এখন আমার সেই স্বপ্নটাও পূরণ হবে না। অ্যালফ্রেডের এই কথা শুনে লুকার মন খুব খারাপ হয়ে যায়। সে বলে, আমি একাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করব আর আমি স্কুটার জিতে দুজনে মিলে সারা পৃথিবী ঘুরব। লুকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, প্রথমেই থাকে সুইমিং। জুলি লুকাকে দেখে বারণ করে যে তুমি সুইমিং করো না, এখানকার সবাই সি মনুষ্যদের খুঁজছে, তোমাকে পেলে তোমাকে মেরে ফেলবে। কিন্তু লুকা জুলির কোনো কথাই শোনে না, সে কোনোভাবে সুইমিং রাউন্ডটা কমপ্লিট করে পাঁচটা রাউন্ডে চলে যায়। পাঁচটা রাউন্ডে জুলি ফার্স্ট হয় এবং সেখান থেকে সে সাইকেলিংয়ে চলে যায়। লুকাও পাঁচটা শেষ করে সাইকেলিংয়ে যায়। সাইকেলিং করার সময় তার মা বাবা তার পিছু নেয়। লুকা তার মা বাবার কোনো কথা না শুনেই সাইকেলিং যায়। লুকা জুলি আর অ্যালকালোকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে। এমন সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। লুকা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা শেডের নিচে গিয়ে দাঁড়ায়। এরপর লুকা দেখতে পায় অ্যালফ্রেড তার জন্য ছাদে নিয়ে আসছে। অন্যদিকে অ্যালকালো অ্যালফ্রেডকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বৃষ্টির জলে অ্যালফ্রেডের আসল চেহারা বেরিয়ে আসে। অ্যালকালো অ্যালফ্রেডকে জালে আটকে দেয়। লুকা অ্যালফ্রেডকে বাঁচিয়ে সেখান থেকে সাইকেল করে যেতে থাকে। অ্যালকালো তাদের মারার জন্য তাদের পিছু করতে থাকে। এমন সময় জুলি এসে অ্যালকালোর সাইকেলকে ধাক্কা দেয় এবং সেও সাইকেল থেকে পড়ে যায়। লুকা আর অ্যালফ্রেড যখন জুলিকে তুলতে আসে তখনই শহরের মানুষ তাদেরকে ঘিরে ধরে। তখনই জুলির বাবা এসে সবাইকে বোঝায় সমুদ্র দানবরা ভয়ানক নয়, তারা খুবই ভালো। দুষ্টু ছেলে অ্যালভারো সবাইকে বোঝাতে থাকে যে এদেরকে মারা উচিত, কিন্তু কেউ ওর কথা শোনে না। শহরের অন্যান্য ছদ্মবেশী সি মনস্টাররা নিজের পরিচয় সামনে নিয়ে আসে এবং শহরের মানুষ তাদেরকে ভালোভাবে মেনে নেয়।
এদিকে কম্পিটিশনে জেতা টাকা দিয়ে তারা একটা পুরনো স্কুটি কেনে এবং সেটা দিয়ে পুরো শহর ঘুরবে ভেবে নেয়। এদিকে জুলি নতুন স্কুলে যাওয়ার জন্য ট্রেনে উঠছে। এটা দেখে লুকার খুব মন খারাপ হয়ে যায়। তখন আলফ্রেড একটা ট্রেনের টিকিট লুকাকে দিয়ে বলে, আমি স্কুটারটা বিক্রি করে টিকিটটা কিনেছি, তুমি যাও তোমার ইচ্ছেটা পূরণ করো। লুকার খুব খুশি হয়। এদিকে লুকার মা বাবা লুকার ব্যাগপত্র নিয়ে আসে লুকাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য। সিনেমার শেষের দৃশ্যে দেখা যায় লুকা জুলির সাথে ট্রেনে করে নতুন স্কুলে যাচ্ছে।